আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা ইফ ফাংশনের একটা ম্যাজিক্যাল ব্যবহার দেখব যারা আমরা ইফ ফাংশনটি খুব সুন্দরভাবে জানিয়ে বুঝি তারা এটা খুব সহজেই করতে পারবেন বাট যারা জানি না বুঝি না যে ইফ ফাংশনের ভিতরেও এত কিছু করা যায় তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে আজকে যে কাজটি করব এই কাজটি হলো যে দেখুন আমার এইখানটায় কিছু শর্ত দেওয়া আছে শর্ত হলো যে এই যে আমার নিচে ডেট ওয়াইজ যেই টেবিলটা আছে এখানে যেই সকল ডেট অর্থাৎ যেই ডেটের দিন হবে ফ্রাইডে সেই ফ্রাইডে যারা আছে তারা এক হাজার টাকা করে তাদেরকে আমরা ইনসেন্টিভ দেব আর যেই সকল দিন ফ্রাইডে বাদে হবে তাদেরকে আমরা পাঁচশো টাকা করে ইনসেন্টিভ দেবো এবং এটা আমাদের এখানে বের করতে হবে এই জায়গাটায় আমরা কিন্তু একবারেই বের আমরা কোনো হেল্পার কলাম বা ইত্যাদি কোনো কিছুই নেব না এক্ষেত্রে আসলে কিভাবে করবো তা আমি একটু এটা আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাবো এজন্য জন্য একটু সময় লাগতে পারে আশা করি আমার সাথে আপনারা থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো ডিয়ার ভিউয়ার্স আমরা ভিডিওর মূল টপিকে চলে যাবো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করবেন তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এজন্য জন্য যে কাজটি করব আমরা যেটা ইনসেন্ট টিপিতে এখানে আসব প্রথমে আমরা কোন ডেটকে যদি দিনে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব ইকুয়াল টু টি ই এক্স টেক্সট ফাংশনটা আমরা ব্যবহার করে থাকি দা টেক্সটটাকে আমরা এখানে টাইপ করে নিয়ে আসলাম তারপরে হলো টেক্সটে বলতেছে ভ্যালু কোন ভ্যালুটার ডেট অর্থাৎ ডেট তো একটা ডেট ভ্যালু আমরা জানি কোনটাকে তুমি ডেট ফর্মেটে কনভার্ট করতে চাচ্ছ আমি চাচ্ছি এইখানে যে ডেটটা আছে এই ডেটটাকে তারপরে আমরা কমা টাইপ করলাম এবং এরপরে বলতেছে ফর্মেট টেক্সট মানে তুমি যে এই ডেট যেই ফর্মেটে তুমি এটাকে কনভার্ট করবে সেটা কি ফর্মেট হবে তা আমরা এটাকে সংক্ষিপ্ত ডেটে ফর্মেট করব তাহলে আমরা জানি কোনো ডেটকে যদি সংক্ষিপ্ত ডেটে যদি আপনি কাস্টম ফর্মেট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে আমরা এখানে ডাবল কোটেশন এবং তিনটা ডি যদি দিয়ে দিই তাহলে এটা সংক্ষিপ্ত ডেটে আমাদের কনভার্ট হবে এবং আবার ডাবল কোটেশন দিয়ে আমরা ক্লোজ করলাম তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম দেখুন আমার বাম পাশে যে ডেট আছে আমি যদি এখন ফিল্ড ইন করে দিই সেই ডেটটার কোন দিন এটা কিন্তু আমরা পেয়ে গেলাম গুড তাহলে কিভাবে আমরা একটা ডেটকে কিভাবে দিনের নামে কনভার্ট করতে পারি এটা কিন্তু দেখে নিলাম এটা টেক্সট ফাংশন দিয়ে করা যায় কিন্তু আমার কথা হলো এখানে যেই দিনটা থাকবে আমরা বলেছি কি যে ফ্রাইডে হলে সে এক টাকা পাবে ফ্রাইডে না হলে সে পাঁচশো টাকা পাবে তাহলে এখন দেখুন এই যে ফাংশনটা ব্যবহার করলাম এইটার একদম শুরুতে আসবেন শুরুতে এসে আমরা মানে টু পরে আসবো এখানে এসে আমরা ইফ ফাংশনকে টাইপ করব ইফ ইপের এখানে এই যে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট অর্থাৎ যে টেক্সট ফাংশনটা সেটাকেই আমরা কিন্তু এখানে বুঝিয়ে দিলাম এখন টেক্সট ফাংশনটা মানে কি বুঝাচ্ছে যে এখানে কিন্তু দিনের নাম আসতেছে তা লজিক এখন হলো কি আমরা এখানে ইকোয়াল টু দিয়ে যদি এখানে সমান সমান দিয়ে আবার যে ডাবল কোটেশন যদি ফ্রাইডে হয় ফ্রাই এফ আই ফ্রাইডে মানে এইখানে যে ফাংশনটা ব্যবহার করছি এইটা যদি আমরা কি বুঝাইছি যদি ফ্রাইডে হয় তাহলে আমরা কমা দিয়ে দেবো ভ্যালু ইফ টুরু কি হবে ভ্যালু ইফ টুরু কিন্তু বলছি আমরা এক হাজার টাকা পাবে যদি ফ্রাইডে হয় আর যদি ফ্রাইডে না হয় অর্থাৎ ভ্যালু ইফ ফলস তাহলে কি হবে তাহলে পাঁচশো টাকা পাবে দেখুন আবারও বলতেছি লজিক্যাল টেস্ট টেক্সট ফাংশনের ভিতরে আমরা এটাকে নিয়ে আসছি যে আসলে ওই ডেটটা কোন দিন এটা বোঝাইছি এবং আমরা এখানে ইকল টু দিয়ে কোন ডেটের ক্ষেত্রে অর্থাৎ ওইটা ট্রু হলে কি হবে আর ফলস হলে কি হবে সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম এবার আমরা এন্টার বাটনে চাপ দিলাম আমরা ইয়েস দিয়ে দিলাম এবার যদি আপনি এটাকে ফিল ডাউন করে দেন ড্রাগ করে নিচে নামিয়ে দেন দেখুন আপনার আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেল তা এই টাইপের কন্ডিশন যদি কখনো আসে আপনাকে যদি বলা হয় যে হেল্পার কলাম বাদে তুমি এই কাজটা যেই সেলটি আসে ওই সেলেই করতে হবে কোনো হেল্পার টেলপার কিছু নিবো না এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন এটা কিন্তু আমরা এই মাধ্যমে বুঝিয়ে দিলাম এবং ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যারা পাওয়ার বিয়ে এবং পাওয়ার কোয়ারি একদম শুরু থেকে শিখতে চাচ্ছেন আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে কোর্স লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্সের লিংকে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম